প্রায় 1 ফুট লম্বা ধূসর রঙের এই প্রাণীটির নাম তক্ষক। বুধবার দুপুরে রাজবাড়ী শহরের অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। স্কুলে উন্নয়ন কাজের জন্য আসবাবপত্র সরানোরা করার সময় এই তক্ষকটাই সেটা শোকেসের ক্রেস্টের পিছে লুকিয়ে থাকে। এটা নজরে পড়লে যখন আমি ভয় পাই, ভয় পাওয়ার পরে সকল শিক্ষককে ডাকি, ডাকার পরে সবাই মিলে এক জায়গায় হয়ে এটাকে উদ্ধার করি। প্রাণীটিকে উদ্ধারের পর নানা প্রলোভন উপেক্ষা করে এটিকে প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে যান বলে জানান এই ব্যক্তি। বন বিভাগের কর্মকর্তা জনাব কনক রায় এবং আমাদের রাজবাড়ির সদরের যে অফিসার ইনচার্জ তাদের সঙ্গে পরামর্শ করলাম, আলাপ করলাম এবং তাদের সাথে পরামর্শ করে আমরা নিশ্চিত হলাম যে এটা তক্ষক জাতীয় প্রাণী এবং ওনাদের সঙ্গে পরামর্শক্রমে ওনারা যেটা পরামর্শ দিয়েছেন আমাদেরকে যে এটা যাতে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হয়, তো আমরা এটা প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতারকরা এই প্রাণী বিষয়ে নানা গুজব ছড়িয়ে এর নিধন করছে বলে জানান এই কর্মকর্তা। সমাজে একটা কুসংস্কার আছে যে এটা আসলে বিভিন্ন ধরনের ঔষধি হিসেবে কাজ করে, এই জন্য এটা আসলে বেশি নিধনের শিকার হচ্ছে, যে কারণে এর একটা মানে হাইপ তুলে মানে দাম বাড়ানো হচ্ছে এবং কোটি কোটি টাকার সম্পদ বলে প্রচার করে একে প্রকৃতি থেকে নিধন করার একটা চেষ্টা হচ্ছে। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। পরে তক্ষকটিকে প্রাণী সম্পদ অফিসের পেছনে জঙ্গলে অবমুক্ত করা হয়।